হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আবার চলে এলাম নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ এবং নতুন একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে, হাসি মজা এবং জমজমাটি আড্ডাতে। ঠিক আছে, তো আজকে সারা দিনটাই আমার ভীষণই সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতে, কারণ হচ্ছে আকাশটা একদম পুরো কুয়াশায় ভর্তি ছিল, আর যেহেতু কালকের অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য রাত পর্যন্ত একটু কষ্ট হয়েছে, কারণ কাজটা ছিল। আর কাজের থেকেও বড় কথা হচ্ছে একটু বেশি রান্নাবান্না ছিল, আর যেহেতু আমার বৌদি এসেছিলো তার জন্য একটু সুবিধাও হয়েছিল, আর সকালবেলা একটু কুয়াশা ছিল তার জন্য উঠতে দেরি হলো, তার জন্য কাজও অনেক পড়ে আছে, প্রচুর জামাকাপড় ভেজানো হয়েছে যেগুলোকে কাচতে হবে। আবার আজকে শরীরটাও ভালো লাগছে না, গলাটাও কীরকম ধরে ধরে গেছে, তোমরা তো আওয়াজটাই শুনে বুঝতে পারছো ভীষণই গলাটা কেমন ধরে ধরে আছে, আর শরীরটাও ভালো লাগছে না। আর তোমরা কেমন আছো বলো? অবশ্যই ভালো আছো আশা করি। আর আমি দীপান্বিতা, তোমরা তো সবাই জানো আমার নাম, আর আমার চ্যানেলের নাম দিশা ব্লগ, সেই ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আমি। আর একটা কথা হলো, যেটা সেটা হলো আর একটা জিনিস তোমাদের তুমি দেখাবো, যে কালকে আমি গিফট পেয়েছি তো আমার হাজবেন্ড আমাকে কী দিয়েছে, আর দাদা বৌদিরাও কে কী দিল আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, তো এসে ওটা তোমাদের দেখাবো স্কুল থেকে এসে, কারণ সকালবেলা অনেক কাজ আছে, এখন রান্নাও করতে হবে, কালকের একটু ভাত বেঁচে আছে, ভাত আছে কিন্তু একটু তরকারি করতে হবে, আর ঘরগুলোতে বেডটাই শুধুমাত্র গোছানো হয়েছে, আর কিছুই তেমন পরিষ্কার করা হয়নি, এখনও ঝাড় দিতে হবে, সমস্ত ঘর পুরো ওলট পালট অবস্থা, তোমাদেরকে কি বলবো। আর একা আমি না পুরো হাঁপিয়ে যাই, দেখছো ওই দেখো কত নোংরা, এইখানে একটা নোংরা বস্তা, ওইগুলো সব নোংরা, টেবিলটা না কালকে তো দেখো কি হয়েছে, টেবিলটার উপরে মোমবাতিগুলো জ্বালানো হয়েছিল আর এগুলো একটুও উঠছে না, টেবিলটাকে পুরো আটকে ধরেছে, এইগুলো দেখো মোমবাতিগুলো এমনভাবে বসানো হয়েছিল যেগুলো উঠছেই না। তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে করে যেতে যেতে চলছে, কিন্তু তাও টেবিলটা একদম কী অবস্থা হয়ে গেল কি জানি। তো এই হলো, তো চলো কাজগুলো আগে কমপ্লিট করে নিই, রান্নাবান্না আছে। ঠিক আছে, তো রান্নাবান্না করে নিই, তারপর তো দেখো বিকাল হয়ে গেছে আর আমি চলে এসেছি। আমি কিন্তু আমার কথা রেখেছি, আমি বলেছিলাম যে আমি বিকালবেলা তোমাদেরকে আমি কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি কিন্তু আমার কথা রেখেছি। আর দেখো বিকালবেলা আমি স্কুল থেকে আসলাম, এসেই যে চা নিয়ে চলে এসেছি। ঠিক আছে, কারণ হচ্ছে স্কুল থেকে আসলে না ভীষণ জোরে খিদে পেয়ে যায়, কারণ সে সকালবেলা খাওয়া, তারপর স্কুলে সামান্য একটু টিফিন নিয়ে যাওয়া, তারপর তো আর কিছুই নেই, তো সেই জন্য একটু খিদে খিদে পেয়ে যায়, তো সেই জন্য আমি চলে আসলাম, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি কী কী পেয়েছি চুপ আমি দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে। প্রথমে দেখাচ্ছি আমার দাদা বৌদিরা আমাকে কী দিয়েছে। ঠিক আছে, আচ্ছা দাদা বৌদিরা দেখো, এটা দিয়েছে আমার হাজবেন্ডকে দিয়েছে, এটা আমার বৌদি দাদা, আর আমাকে দেখো এটা কী দিয়েছে, দাদা দেখাচ্ছি, কুর্তি, নাইস কুর্তি, এই দেখো এইটা দিয়েছে আমাকে আমার দাদারা বৌদি, এইটা দিয়েছে। হ্যাঁ, এইটা এইটা হয়ে গেল। এবারে হচ্ছে আমি একটা ঘড়ি পেয়েছি, দাদা ঘড়িটাকে নিয়ে আসি, এই দেখো এই ঘড়িটা আমি পেয়েছি গিফটে, ডিং ডিং ডিং, এই ঘড়িটা খুব সুন্দর, এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের ঘড়ি। ঠিক আছে, ফার্স্ট ট্র্যাকের ঘড়ি, ঠিক আছে, এটাও পেলাম। তারপরে এবার হচ্ছে এগুলো সবই আমাকে আমার বর দিয়েছে, এগুলো বলেছে অ্যানিভার্সারিতে গিফট কিনা আমি জানি না, তবে এগুলো বলেছে পড়তে, এই একটা আছে আর এই একটা আছে, দুটো আর এইটা, একটা জিনিস আছে যেটা আমি নিয়েছি, হা হা হা, এই দেখো ডিং ডিং ডিং, দাও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, কেমন হয়েছে বলো, এই দেখো কালারটা তোমরা বুঝতে পারছো, এই ডিজাইনটা, ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি,
দেখতে পাচ্ছো কি আমি বুঝতে পারছি না। এইটা না আমি ফোনে দেখেছিলাম, ফোনে দেখে আর আমি এটাকে অর্ডার করেছিলাম, তারপরে ওরা বানিয়ে দিয়েছে এটা। এটা আর এটা হচ্ছে এই যে আমি পরে আসতে পারছি, তোমরা বলবে কেমন হয়েছে। ঠিক আছে, পরে নিয়েছি এই যে, ঠিক আছে তো এইরকম হবে। আর জামাটাও পরে নিয়েছি, ইয়ে ইয়ে বলো আমাকে কেমন লাগছে, তোমরা বলো, আমি তো খুব খুশি খুব খুশি। আর জামাটাও খুবই সুন্দর, ঠিক আছে তো আমার সবকটা জিনিসই খুব ভালো হয়েছে। তো তোমরাও একটু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আমার গিফটের জিনিসগুলো, ঠিক আছে। তো আর কি বলবো, মনে পড়ছে না, এত আনন্দে, ঠিক আছে এত আনন্দে যে কি বলবো মনে পড়ছে না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আর কমেন্টে বলো কিন্তু অবশ্যই যে আমার এই জিনিসগুলো কেমন হয়েছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু বলবো, ঠিক আছে, যেন ভুল না যায়, ঠিক আছে। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধান থাকো। ছোটো টাটা, বাই বাই।